আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে 2019 প্রদত্ত নির্বাচনী ইশতেহার অধিকাংশ কাজ শুরু করেছে। আমার গত 9 মাসের অভিজ্ঞতা এবং উপলব্ধিকে কাজ লাগিয়ে আগামী আকাঙ্ক্ষিত ঢাকা গড়ার লক্ষ্য অর্জনে পেশ করছি আমার ত্রিমুখী ইশতেহার। চলুন এক নজরে দেখে নিই একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা করতে তুলতে আমার পরিকল্পনা। সুস্থ ঢাকা আমাদের নগরীর কোটি কোটি মানুষের আশ্রয়স্থল। এই শহর বসবাস করা নাগরিকদের সুস্থতা নির্ভর করে এই শহরের সুস্থতার উপর। একটি সুস্থ ঢাকা নিশ্চিত করতে হলে অতি দ্রুত কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা জরুরি, যা বাস্তবায়িত হলে ঢাকাবাসী গর্বের সাথে বলতে পারবে ঢাকা পৃথিবীর অন্যতম সুস্থ শহর। একটি সুস্থ ঢাকা গড়ার জন্য আমার প্রস্তাবগুলো হচ্ছে, উন্নত বিশ্বের মতো IVM ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতিতে DNCC, DSC, ওয়াসা, রাজক, স্বাস্থ্য মন্ত্রণালয়, পার্শ্ববর্তী সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে বছরব্যাপী মশা নিধনের কার্যক্রম বাস্তবায়ন। সকলের জন্য নানা সুযোগ সুবিধা সম্পন্ন এলাকা ভিত্তিক দৃষ্টিনন্দন উন্মুক্ত পার্ক ও আধুনিক খেলার মাঠ নির্মাণ। টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় আমিনবাজার RRF রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিস স্থাপনের মাধ্যমে পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ ও জ্বালানি শক্তিতে রূপান্তরিত। নগরীর বিভিন্ন এলাকায় আধুনিক পশু জবাই কেন্দ্র। বস্তিবাসীদের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং পুনর্বাসন করা। তারুণ্যকে অনুপ্রাণিত করতে এবং প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ সম্প্রীতি বাড়াতে শহরের সকল ওয়ার্ডে নিয়মিত পাড়া উৎসব করা। DNCC-র প্রতিটি স্থাপনা মাতৃদুগ্ধ কক্ষ নির্মাণ। DNCC-র প্রতিটি ওয়ার্ডে নানাবিধ সুবিধা সমৃদ্ধ ওয়ার্ড কমপ্লেক্স তৈরি করা। বিশেষভাবে সক্ষম ও নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলের জন্য পর্যাপ্ত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ। প্রতিটি এলাকায় জলাশয় দখলমুক্ত ও পরিচ্ছন্ন করে নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া। ঢাকা উত্তরের উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন জায়গায় মিস ব্লোয়ার এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বায়ু দূষণ কমানো, বিভিন্ন উৎস ভিত্তিক সমাধান করা। DNCC-র বর্ধিত এলাকায় নারী বান্ধব কম্প্রিহেন্সিভ রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার এবং প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নির্মাণ। অনেক গাছ অনুরাগী আছেন, যারা কিনা গাছকে ভালোবাসেন, তাদের জন্য DNCC-র নিজস্ব জায়গায় বৃক্ষ অনুরাগীদের জন্য বৃক্ষ ক্লিনিক ও পোষ্য প্রাণী ক্লিনিক নির্মাণ করা। সচল ঢাকা, ঢাকা শহরের বাসিন্দাদের তাদের পাড়ায় মহল্লায় সকল রাস্তাঘাটে চলতে গেলেই নানা রকম বাধার সম্মুখীন হন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই। প্রতিটি এলাকায় পরিকল্পিত ফুটপাথ, ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং, সাইকেল ও মোটরসাইকেল লেন, আধুনিক ট্রাফিক সিগন্যাল না থাকায় নগরবাসীর অবাধ চলাচল ব্যাহত হয়। তাই ঢাকাকে একটি সফল নগরী হিসাবে গড়ে তুলতে আমি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছি। ফুটপাথ দখলমুক্ত করে এলাকা ভিত্তিক পথচারী বান্ধব ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ফুটপাথ নেটওয়ার্ক তৈরি করা, হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, যানজট নিরসনে BMP, DTCA, BRTA, DSCC, পরিবহন মালিক সমিতি ও অন্যান্য প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত পরিকল্পনা, ঢাকা বাস রুট র্যাশনালাইজেশনের কাজ সরকারের উচ্চ পর্যায়ের সকলকে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা। নিরাপদ সড়ক বাস্তবায়নের প্রয়োজন অনুযায়ী অধিকাংশ স্থানে স্কেলেটার সহ নতুন ফুট ওভারব্রিজ নির্মাণ।
নিরাপদ পথচারী পারাপারের জন্য ঢাকা উত্তরের বিভিন্ন জেব্রা ক্রসিং এ ডিজিটাল পুশ বাটনের সিগন্যাল স্থাপন করা, সাইকেলের জন্য আলাদা লেন যেখানে সম্ভব ও সাইকেলের পার্কিং তৈরি করা, আধুনিক নগর পরিবহন ব্যবস্থার জন্য ডিজিটাল সমন্বিত ই টিকিটিং সেবা প্রদান, অ্যাপ নির্ভর সময়সূচি প্রবর্তন এবং সুনিয়ন্ত্রিত ও নারী বান্ধব গণপরিবহন নিশ্চিত করা, নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য পরিকল্পিত স্মার্ট বাস স্টপ ও বাস ট্র্যাক টার্মিনাল নির্মাণ, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য পরিবহনের ব্যবস্থার প্রবর্তন করা, বিশেষ চাহিদার সম্পন্ন নাগরিকদের জন্য গণস্থাপনা ও গণপরিবহন নিশ্চিত করা, প্রতিটি মহল্লায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নগরীর জলাবদ্ধতা নিরসনে সেন্সরের মাধ্যমে জলাবদ্ধতার স্থান ট্র্যাক করা সমাধান, নগরের ব্যস্ততম এলাকাগুলোতে বহুতলা আন্ডারগ্রাউন্ড পার্কিং কমপ্লেক্স নির্মাণ, আধুনিক ঢাকা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, উন্নত বিশ্বের দেশগুলোর রাজধানীর মতন ঢাকা আধুনিকায়ন না হলে বর্তমানে বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। বর্তমান সময়ে কাঠামোতে উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন শুধু প্রয়োজনীয় নয়, ঢাকার আধুনিকায়ন হলে নগরের সকল শ্রেণী ও পেশার মানুষের জীবনযাত্রা বদলে যাবে। স্বপ্নের আধুনিক ঢাকা নির্মাণের জন্য আমার পরিকল্পনা হচ্ছে সবার ঢাকা অ্যাপসের মাধ্যমে নাগরিক সমস্যার অভিযোগ গ্রহণ ও সার্বক্ষণিক তদারিক সহ সকল নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, যেখানে মেয়রের সাথে নাগরিকদের সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকবে, বায়ু দূষণ রোধে ইলেকট্রিক্যাল বাস সার্ভিস চালু করা, ডিজিটাল পদ্ধতিতে অনলাইন হোল্ডিং ট্যাক্স, জন্ম মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য নাগরিক সেবা প্রদান, ব্যবসায়ী সমাজের ভোগান্তি কমাতে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে হবে হেল্প ডেস্ক, ব্যবসায়ীদের কোন প্রকার অসুবিধার সম্মুখীন না করে ডিএনসিসির মালিকাধীন কাঁচা বাজার ও মার্কেটগুলোকে আধুনিকের জন্য চলবে স্ট্রাকচারাল আপগ্রেডেশন, উত্তর ঢাকাকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় স্মার্ট নেভারহুড হিসেবে গড়ে তোলা, পর্যায়ক্রমে প্রতিটি পাড়া মহল্লাকে এই উদ্যোগে আনা হবে, একটি সার্বক্ষণিক ডিজিটাল কমান্ড সেন্টার তৈরি যার মাধ্যমে শহরের নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্মার্ট নেভারহুড পরিচালনা ইত্যাদি সম্পন্ন হবে। তারুণ্যকে অনুপ্রাণিত করতে প্রত্যেকটি এলাকায় সাংস্কৃতিক ও সেবা কেন্দ্র গঠন, যেখানে থাকবে হেল্প ডেস্ক, ট্রেনিং সেন্টার, স্টার্ট আপ, কোয়ার্কিং স্পেস, লাইব্রেরি, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সুবিধাদি। প্রতিটি এলাকায় কমিউনিটি সেন্টারের আধুনিকায়ন, বহুমুখী ব্যবহার, আর্ট ক্লাস, গানের ক্লাস, ইয়োগা, আত্মরক্ষা প্রশিক্ষণ নিশ্চিত করা, নগরের সার্বিক উন্নয়নে নগর পরিকল্পনাবিদ, স্থপতি সহ অন্যান্য বিশেষজ্ঞদের সহায়তায় সার্বিক উন্নয়ন প্রকল্প পরিকল্পনা গ্রহণ, সকল লেক খালের সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে জলবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, পাবলিক স্পেস বৃদ্ধি করা, টেকসই পরিবেশ বান্ধব উন্নয়নের নিশ্চিত করা, জবাবদিহিতা নিশ্চিত করতে জনতার মুখোমুখি মেয়র শীর্ষক নিয়মিত মত বিনিময়ের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক সমস্যার সমাধান করতে হবে, আমি যদি মেয়র হই, আমি এবং আমার সাথে যারা কাউন্সিলর হবে তাদেরকে প্রত্যেক বছর তাদের ওয়েলথের সম্পদের হিসাব দিতে হবে, নগরীর সার্বিক উন্নয়নে আমি কথা দিচ্ছি, আমাকে পুনরায় পূর্ণ মেয়াদে নির্বাচিত করলে লক্ষ্য অর্জনের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ, সকল উন্নয়নের অগ্রগতির সাথে সমন্বয় ঘটিয়ে
ঢাকা শহরে প্রতিটি পাড়া মহল্লায় সমস্যার সমাধান করে গড়ব সবার প্রিয় ঢাকা, যে ঢাকা আপনাদের সবার প্রাপ্য।